বলতেছে আল্লাহ নিজেও ইল্লাল্লাহর জিকির করে, শুনছেন? ইবা জিলাপি খাওয়া নাকি? কেউ কিছু বলেন না। ওয়াজ করতে করতে মানুষ বেহোশ হয়ে পড়ে যাচ্ছে, উপর দিক টানি উঠে চলে যাচ্ছে। একটা বার একটা লোক বলে না যে আপনার সাইতে বড় ড্যান্স আমি দেবো আল্লাহকে ডাকতে গিয়ে। আপনি সামিয়া নাই উঠে গেলেন, আমি শূন্যের পর ভাসবো দরকার হয়, আমি তিনতলাতে লাফ দিয়ে পরবার ইল্লাল্লাহ টান দেবো, খালি আমাকে দেখান যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কোনো একটা সাহাবি, রাসুল হয়তো করেন নাই বা সাহাবি থেকেই শুরু করেন, কোনো একটা সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা যে কোনো একজন সাহাবি, তিনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে গিয়ে সুবহানাল্লাহ তাসবিহ পড়তে গিয়ে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে গিয়ে, কোনো একটা জিকির করতে গিয়ে ইশকের ঠেলা সহ্য করতে না পেরে তিন আঙুল সরে গেছে, বসার জায়গা থেকে তিন আঙুল সরে গেছে ইশকের ঠেলায়। আপনি দেখান আমি আপনার সাথে জোরে লাভ দেবো, কেউ বলে না, কেউ বলে না। এই জন্যই তো নফি এসবাদ বানাইছে। গ্রামার যেমন মানুষকে চূড়ান্ত দিন শিখাছে, গ্রামার মানুষকে সবচেয়ে বেশি গোমরা করছে। জানেন আপনি এই গ্রামারের দোহাই দিয়ে শয়তানে চালু করছে, কয় নফি এসবাদ, নফি এসবাদ রসুল বুঝতো না, আল্লাহ সুন্দর কালিমা ভাগ করে ইল্লাল্লাহ বানায় স্যার বলতেছে এগুলো নফি এসবাদ বাবা, এগুলো ভিতরে ভিতরে লা ইলাহা রাখি ইল্লাল্লাহ টান মারি দিতে হয়, অথচ নবী বোঝেন নাই এটা। তাহলে গ্রামার দিয়েও ক্ষতি করলো না, কিসের সাথে কি বোঝালো না? গ্রামার দেওয়া হলো যে দিনের স্বচ্ছ দিনটা তুমি বুঝে নাও, আর তুমি কানা হুজুর খালি ধর্মটাকে কাটি ভাগ করি করি বলতে চাও যে আল্লাহ নবী তো বলছে ইল্লাল ইসঘির, ইসঘির গাছ বাদে সব কাটি দাও, কিসের সাথে কি নিয়ে আসছে টানিকল, কিসের সাথে কি টানি নিয়ে আসছে? আপনার মাথায় টুপি নাই সেজন্য আমি মাইকে ওয়াশ করবো না, এটার সাথে কি এই কথা যায়? কিসের সাথে কি? বুখারিতে গাছ কাটতে মানা করলেও বলতেছে এই যে দলিল পাইছি ইল্লাল্লাহ জিকিরের দলিল, বলতেও সে উল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু বলে দেন তো আসমান আর জমিনের মাঝে কে আছে আমি আল্লাহ সারা গায়েব জানে, এর ভিতরে ইল্লাল্লাহ জিকিরের বলে দলিল আছে? কোরআন মাথায় নি বলতেছে এই ইল্লাল্লাহর দলিল পাইছি আমরা, আল্লাহ নিজেই তো বলতেছে ইল্লাল্লাহ, বলতেছে আল্লাহ নিজেও ইল্লাল্লাহর জিকির করে, শুনছেন? কোন দেশে বাস করেন আপনি?